बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम सबाई के जी मन थेके आमी नाकुरमे आपनादेर सबाईके स्वागत जानाच्छि आमार आरेकटि ब्लग देखार जन्य। तो एखन आमी मुकुंदपुर जन्त गेस्ट हाउसेर सामने थेके बेर होये एई दोकानेर सामने आसछि। किछु टाका पाठाइछि नाकुर बाबा, ओटा उठाय निलाम। নিয়ে আমি মেডিকেলে যাচ্ছি, মানে যে হাসপাতালে আমার অপারেশন হয়েছে সেখানে যাচ্ছি ড্রেসিংয়ের জন্য। আজকে অপারেশনের চতুর্থ দিন। তো ড্রেসিং করে ডাক্তারের সাথে দেখা করে ডাক্তারের সাথে কথাবার্তা বলে উনি আমাকে কি বলে না বলে, কি ওষুধ দেয় না দেয় সব কিছু বলে আজকে আমি বিদায় নিয়ে নিব। তো ভাবলাম আমি আজকের এই সুন্দর মোমেন্টটাকে একটু স্মরণীয় করে রাখি, একটা ভিডিও করে ফেলি, তার জন্যই ক্যামেরাটা হাতে নিলাম। তো হাঁটতেছি, আস্তে আস্তে হাঁটছি যেহেতু অপারেশনটা মাত্র হয়ে গেল। তো আসলে আমি জানি না এই অপারেশনটা যদি বাংলাদেশে করতাম আমার কি অবস্থা হইতো, তবে আমি যে অপারেশন করার পর যেভাবে চলতেছি স্বাভাবিকভাবে সেটা মানে আমার কাছে অভাবনীয়, মানে অকল্পনীয় মনে হচ্ছে। তো এই তো আমরা বিলটি জমা দিয়ে এখানে ড্রেসিং করার জন্য আসছিলাম, এসে এই রুমে ড্রেসিং করলাম। এই রুমটাতে ড্রেসিং করে আমি বের হলাম, হয়ে এই যে যেখানে ড্রেসিং করালাম সেখানে সুন্দর একটা অ্যাকোরিয়াম দেখতে পেলাম। তো আমি অ্যাকোরিয়ামের সামনে একটা পিকচার তুলতে চেয়েছিলাম, বাট এখানে কোনো প্রসেস আসে না পিকচার করা তোলার, তাই আর তুলতে পারিনি। তো চলে যাচ্ছি ডাক্তারের চেম্বারে। তো ড্রেসিং করানোর ব্যাপারে আমার মনের ভিতরে খুব একটা ভয় কাজ করছিল, কারণ যখন মানে অপারেশনের জায়গা থেকে মানে যেই ব্যান্ডেজটা খুলে তখন খুব ব্যথা পাওয়া যায়, বাট আজকে আমি ব্যথা পাইনি, কারণ আমি বাসা থেকে একটু একটু করে আমি খুলে নিয়ে আসছি চতুর্থ, যাতে করে আমি কোনো ব্যথা না পাই। ও মানে আজকে সকালে ঘুম থেকে উঠে এটাকে একটু তুলে তুলে নিয়েছি, কস্টিপ যেটা লাগিয়ে দিয়েছে ওনারা সেটা। তো এখানে হচ্ছে গৌতমদা আমাদের ফাইলটা নিয়ে স্যারের চেম্বারে নিয়ে দিচ্ছেন আর বলতেছেন এখানে বসার জন্য। আর এখানে সুব্রতদা আমরা যখন আসছি এখানে আমাদেরকে দেখে উনি উঠে আসছেন আমাদের সাথে কথা বলার জন্য। গৌতমদা ভিতরে এই তো সুব্রতদাও বললেন এই তো দেখে দিবেন দাদা আপনারা বসুন। তো আমরা বসছি, বসে অপেক্ষা করতেছি। শুধু আমি না, পেশেন্ট এখানে অনেক পেশেন্ট আছেন। আজকে আমি দুই তিনটা পেশেন্ট দেখে মানে ড্রেসিং রুম, আমি যখন ড্রেসিং করি যেখানে ওই আমার আগে ড্রেসিং করে যে একটা লোক বের হয়েছে ওনাকে দেখে আমি অনেক ভয় পাইছি। আল্লাহর কাছে অশেষ অশেষ শুক্রিয়া জানাতে হয়, আমি অনেক ভালো আছি। তো এই তো কিচ্ছু করার নাই, ডাক্তারের চেম্বারে ঢুকলাম, স্যারকে সালাম দিলাম, তারপর ওনাকে আমার ফাইল দেখালাম। আর উনি আমাকে অনেক কিছু বললেন, বললেন যে ভালো আমার যে অপারেশন হয়েছে, যে মানে G5C6DX সেটা এখন সম্পূর্ণ রিস্ক মুক্ত, আমি ভালো আছি। এক্সারসাইজ করার জন্য বললেন, একটা মেডিসিন দিলেন সেটা হচ্ছে নার্ভের ওষুধ, সেটা বললেন চলবে। আর আমি বলেছিলাম স্যারকে কিছু ক্যালসিয়ামের ওষুধ দেওয়ার জন্য, আর বলেছি আমি কিভাবে কি খেতে পারবো বা কিভাবে চলাফেরা করতে পারবো, কোনো প্রবলেম আছে কি না সব কিছু ওনার সাথে বুঝে নেওয়া নিলাম। আর সবচেয়ে বড় কথা, আমি আমাদের দেশে ডাক্তারদেরকে দেখিয়েছি কিন্তু এখানে ডাক্তাররা এভাবে ফ্রেন্ডলি কথা বলেন না, আমি বলতেছি এই ভিডিওতে, কারণ হচ্ছে ওনারা যা ভালো ব্যবহার করেন পেশেন্টদের সাথে তা অভাবনীয়। মানে আমাদের দেশের ডক্টর বলেন, নার্স বলেন, আয়া বুয়া মাসিরা বলেন, ওনাদের ব্যবহার আর ওনাদের ব্যবহার মানে আকাশপাতাল ব্যবধান, এত ভালো ব্যবহার করেন। তারপর আমি লাস্টে ওনার সাথে মানে বলেছিলাম স্যার আপনার সাথে কয়েকটা ছবি তুলবো, উনি আমাকে দোয়া করে দিলেন আর বললেন আচ্ছা ঠিক আছে। দোয়া করে আমার সাথে ছবি তুললেন কয়েকটা আব্বার সাথে আর আমার সাথে। তারপরে ওনার সাথে দেখা শেষ, তারপরে চলে আসলাম এখানে। টোকন নিতে হয় মেডিসিন কিনতে হলে, ডক্টর যে ওষুধ দিয়েছেন সেই ওষুধটা কেনার জন্য এখানে আমরা টোকন নিয়ে নিলাম।
টুকর নিয়ে আমরা এখন লাইনে দাঁড়ানো আছি। এখানে যে লাল যে লাল মানে যে 6 to 5 যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টুকর নাম্বার। এখানে যার নাম্বার আসবে তিনি যাবেন গিয়ে ওষুধ নেবেন। তো এভাবে করে এখানে ওষুধ কিনতে হয়। তো আমরাও টুকর নিয়েছি, আমাদের সিরিয়াল আসছে 2 6 6 to 7 মানে 627। তো এখন চলতেছে 625। তো আমরা লাইনে দাঁড়িয়ে আছি, চলে আসছে আমাদের সিরিয়াল। তো আমি দিয়ে দিলাম আমার ওষুধটা। তো আজকে আমার অপারেশনের পরে আমি একটা ট্রাভেল কার্ড করে নিয়ে আসছিলাম, অপারেশনের চার্জ দিলাম, খরচাপাতি করলাম, শপিংও করলাম। আমি ট্রিটমেন্টের জন্য আসছি, বিগ বাজারে গিয়ে শপিংও করেছি, অনেক কিছু মানে মোটামুটি অনেক কিছুই ক্রয় করেছি আলহামদুলিল্লাহ। আর এখানে কিছু আমার কার্ডে কিছু টাকা আছে, তো আমি চাচ্ছিলাম আমার কার্ডের টাকাটা দিয়ে শপিং মানে এখানে ওষুধের ওষুধের যে বিলটা আসে সেটা দিয়ে দেওয়ার জন্য। তো বিল যেটা আসছে প্রায় 8000 মানে 8K রুপি। তো আমার কার্ডে ছিল 4K রুপি, তো আমি আমার কার্ড থেকে 4K রুপি দিলাম, আর 8K রুপি দিলাম আমার ক্যাশ টাকা থেকে। এখন ওনাদেরকে বুঝিয়ে দিলাম আমার কী কী ওষুধ লাগবে। সব ওষুধ 3 মাসের দিয়েছে, নার্ভের ওষুধ বলেছে চলবে, ক্যালসিয়ামের ওষুধ দিয়ে বলেছে চলবে। আর ক্যাশ যে টাকাটা যেটা আমি কার্ডে দিলাম তো দিলামই, আর যে ক্যাশে যে টাকাটা দিচ্ছেন আব্বার হাতে দিলাম, আব্বা দিচ্ছেন। আর আমার ওষুধগুলো বলতেছি আমি কিভাবে কোন বেলা কয়টা ওষুধ খাবো সেটা একটু লিখে দেওয়ার জন্য। এই তো আমার ওষুধ কেনা হয়ে যাচ্ছে, এখন আমাকে কতগুলো ওষুধ দিচ্ছে আমি সেটাই আপনাদের দেখিয়ে দিব। অনেক ওষুধ দিচ্ছে মানে 6 মাসের ওষুধ, 3 মাস 3 মাস 6 মাস এরকম খাওয়ার আছে, তাই দিয়ে দিয়েছে। আর আমি ঠিক করে ক্যালসিয়াম ওষুধটা নিয়ে নিলাম, কারণ আমাদের দেশের থেকে বাইরের কলকাতার ওষুধ ক্যালসিয়ামের ওষুধটা ভালোই হবে। ক্যালসিয়ামের মানে পায়ের ব্যথা সবসময় চাবানো থাকেই, আসলে সুস্থ মানুষের অন্তর অন্তর সুস্থ মানুষের 1 মাস অন্তর অন্তর 1 মাস 30 দিন 30টার ক্যালসিয়াম ওষুধ খাওয়া খুবই প্রয়োজন আমি মনে করি। ওই যে দেখুন আমাকে কতগুলো ওষুধ দিয়েছে, এই বক্সটাতে আছে ক্যালসিয়াম 3 মাসের জন্য ক্যালসিয়াম ওষুধ দিছে, ক্যালসিয়াম নিয়েছি। আর এগুলা আসলে আমি কথা বলে গিয়েছি, ওষুধগুলো যদি আমি চাই পরবর্তীতে আমি এখান থেকে নেওয়াতে পারবো। আর এখন সব কিছুর পরে ক্যারি করা তো একটা ব্যাপার স্যাপার, নিজে কাপড় নিয়ে আসছি, আবার এখানে টুকিটাকি অনেকগুলো কাপড় চোপড় অনেক জিনিস কেনাকাটা করেছি, সব কিছু মিলিয়ে এখন আপাতত নিচ্ছি 3 মাসের জন্য, 3 মাস পর আর কিছু ওষুধ যদি প্রয়োজন হয় না। আমি ক্যালসিয়ামটা যে খেয়ে যদি মনে করি আমার ইম্প্রুভ হয়েছে, আরাম হয়েছে, তাহলে আমি সবসময় ক্যালসিয়াম ওষুধটা এখান থেকে নেওয়াবো বা এই ক্যালসিয়ামটা খাওয়ার চেষ্টা করব। আর এখন আগে বাকি তো 6 মাসে নিয়ে লাভ নাই, যদি ভালো না হয় তাই আমি 3 মাস খেয়ে দেখবো, তারপর যদি ইম্প্রুভ হয় তারপর একটা পরে দেখা যাবে। তো এই তো ওষুধ টষুধ কেনা শেষ হয়ে গেল, আর খিদা একদম শেষ। আজ গত রাত্রে ভাত খাইতে পারিনি, কি একটা খাবার নিয়ে এসেছিলেন আব্বা, মাছ মাছটা অনেক খারাপ ছিল। তো সকালে আমি চা বিস্কিট খেয়ে ওষুধ খেয়ে আসছি। তো এখানে আমি কেকটা খেয়েছিলাম, আরও একদিন না আরও 2-3 বার আসছি, 2-3 বারই খেয়েছি, তো কেকটা ভালোই। তো আব্বাকে দিয়েছি ফ্রুট কেক, আর আমি এই কেকটা নিলাম, নিয়ে খাওয়া দাওয়া করতেছি, খেয়ে চা খাবো, চা খেয়ে চলে যাব গেস্ট হাউসে। আর দুপুরে কোনো কিছু খাওয়া সম্ভব না, কারণ রেস্টুরেন্টের যে অবস্থা, রেস্টুরেন্ট থেকে কোনো কিছু খাইলেই শুধু গন্ধ লাগে নাকে। তো জানি না শুধু আমাদেরই হচ্ছে কি না, সবারই হচ্ছে যারা বাংলাদেশ থেকে আসছে, তাদের সবার হচ্ছে কি না জানি না, তবে আমার খুবই কষ্ট হচ্ছে খাবার দাবারের খুবই। তো যাই হোক আলহামদুলিল্লাহ, যেভাবে যার জন্য আসছিলাম তা কমপ্লিট হয়েছে, চিকিৎসার জন্য আসছিলাম চিকিৎসাটা ভালো মতো হয়েছে, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় সার্থকতা। খাওয়া দাওয়া তো আজ হোক কাল হোক বাসা যাবো, নিজের দেশে যাবো, নিজের দেশের খাবার খাবো। আসলে বাহিরে যারা থাকেন তারাই আসলে বুঝেন যে আমার নিজের দেশের খাবার দাবার মানে কী যে একটা মর্ম,
আমি আসলে কয়েকদিন কলকাতাতে থেকে বুঝে গেলাম। আর যারা বাইরে থাকে তারা আসলে প্রয়োজনে তাগিদে থাকে, কেউ শখ করে বা এমনিতে থাকে না, ফ্যামিলির জন্য থাকে, ফ্যামিলির জন্য ওনারা এই স্যাক্রিফাইসটা করে থাকেন। তো এই তো শেষ, এর ভিতরে আমাদের কল আসছিল, আমি প্রেসক্রিপশনটা ফার্মেসিতে রেখে আসছি, ফোন দিয়েছে, তো তারপরে গিয়ে আমি প্রেসক্রিপশনটা নিয়ে আসছি আবার। আর এসে এই তো ফোন আসছে, চলে গেলাম। গিয়ে দেখি এখানে আমি প্রেসক্রিপশনটা রেখে আসছি, ওনারা বলতেছে এটা আপনাদের প্রেসক্রিপশন, তারপর প্রেসক্রিপশনটা নিয়ে আসলাম। এরকম ভুল হয়ে যায় আসলে, এক ব্যাগ ভর্তি কাগজ, ফাইল, আবি চাবি অনেক কিছু। তো এই তো এই প্রেসক্রিপশনটা রেখে আসছিলাম ফার্মেসিতে, প্রেসক্রিপশনের ওষুধও ওনারা দিয়েছেন, আরও ওনার একটা প্রেসক্রিপশন দেখে ওষুধ দিয়েছেন। এই তো আমরা মেডিকেল হাসপাতাল থেকে বেরোচ্ছি, আমার চাটা ১৬ সালে আসছিলাম, ১৭ আসছি, আর এই যে ২১ এখন ২২ সালে আসলাম। তো ১৬ সালে অপারেশনটা করে সাকসেসফুল হয়নি, ১৭ সালে আসছি ডাক্তার দেখাতে, অপারেশনটা করি নাই, আর এই ২২ এসে অপারেশনটা করলাম। এখন মনের ভিতরে অনেক আশা আর যেন আর না আসতে হয়। কলকাতাতে আসবো শপিং করার জন্য, কাপড় চোপড় মানে দ্রব্যমূল্যের দাম অনেক কম, প্রসাধনী বলেন, কাপড় চোপড় বলেন, অনেক কম। তো ভাবছি শপিং করার জন্য আসলে আসবো, কিন্তু ট্রিটমেন্টের জন্য আল্লাহ সুনার না নিয়ে আসেন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।